ধ্বংস করার জন্য বাংলাদেশ তরিকত ফেডারেশনের সম্মানিত মহাসচিব ডক্টর সৈয়দ রেজাউল হক সাপ্পুরীর উপর যেইভাবে নিপীড়ন শুরু করে দিয়েছে, আজকে আমাদের আর ঘরে থাকার সময় নেই। আজকে যদি এখান থেকে হত্যা কর্মসূচি ঘোষণা করা হয়, আমরা মন্ত্রী সাহেবকে জানিয়ে দিতে চাই মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের আনাচে কানাচে দাবা নানার মতো এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আজকে এখান থেকে দাবি জানাতে চাই, এইরকম একজন কুখ্যাত রাজাকারের আশ্রয় দেবে মন্ত্রী তাজুল ইসলাম মন্ত্রী, আমরা অপসারণ চাই। আমাদের দাবি কতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে? বাংলাদেশের তরিকত পন্থী ওলি আউলিয়ার ভক্ত আশেখান মরিদান সাম্প্রদায়িকতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় আজকে যারা সুন্নি হককে বুকে ধারণ করে রয়েছে, তারা সারা বাংলাদেশ থেকে জেগে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে জনগণের এই ডাক আপনাকে ধৈর্য ধারণ করে আপনি শুনে এই অপরাধ মন্ত্রী, এই মন্ত্রী যিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সারা মহল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের মধ্যে তার এই আশ্রয় দিয়ে যাচ্ছে, লালন পালন করে যাচ্ছে, আপনি যদি তার বিরুদ্ধে যদি আজকে যদি আপনি যদি সিদ্ধান্ত না নেন, আপনার সারা বাংলাদেশের এই মানুষ তখন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে উঠবে। আমরা বাংলাদেশ তরিকত ফেডারেশন আওয়ামী লীগ সরকারের জোটের একটি অংশ, আমরা কখনো চাই না দুষ্কৃতিকারীরা অবৈধভাবে বাংলার বস্ত্র দখল করে। আমরা এই বাংলার বস্ত্র দখল করতে এই মন্ত্রীকে সেই পায়তারা আমরা করতে দিব না। আমরা আজকে চুপচাপ হয়েছি, দেখেন আপনারা মুহূর্তের মধ্যে এক ঘন্টার মধ্যে আজকে কুমিল্লা বিশ্ব রোডে এই অবস্থান তৈরি হয়েছে। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় যদি ঘোষণা দেয়, দেখবেন সারা বাংলাদেশের আনাচে কানাচে এইরকম হাজারো প্রতিবাদ করে উঠবে, অবরোধ করে উঠবে। তাই আমাদের আকুল আবেদন, আমরা আজকে দাবি জানিয়ে যাচ্ছি, অতি একটাই দাবি আমাদের, এই জামাত এবং শিবির এবং গুন্ডা বাহিনীর আশ্রয়দাতা মন্ত্রী মাননীয় তাজুল ইসলাম মহোদয়কে অতি তাড়াতাড়ি অপসারণ করে আমাদেরকে আমাদের দাবি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি পদক্ষেপ গ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I'm
আশেকে বলি, আজকে আমরা একটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, তা হল আমাদের স্পন্দনকে নাড়া দিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, উলিয়ালের বাংলাদেশ বর্তমান সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন, যাহার মাননীয় চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল হোসেন মাইজ ভান্ডার এমপি, আপনারা জানেন সারা বাংলাদেশের দরগা মাজার খানকা এবং পীর মাসাইদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন, যার নেতৃত্বে আছেন মাননীয় মহাসচিব ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরি। এই কুমিল্লার সন্তান, কুমিল্লা লাকসামের ঐতিহ্যবাহী 200 বছরের পুরানো দরবার শরীফ, চাঁদপুরি শাহ দরবার শরীফের আজ একটি মাদ্রাসার মাঠ এবং একটি কমিউনিটি ক্লিনিকের মধ্যবর্তী স্থানের অল্প কিছু জায়গা, যেটা একদলীয় কুচক্রি মহলের নজরে পড়েছে, সেই কুচক্রি মহলের থাবা হইতে রক্ষার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের আজকের এই অনুষ্ঠানের কর্মসূচিতে আমি শুধু এটাই বলতে চাই, একটা দরবার যদি বর্তমান সরকারের কাছ থেকে, একজন মন্ত্রীর কাছ থেকে এবং জেলা প্রশাসনের কাছ থেকে রক্ষা না পায়, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি সাধারণ জনগণ এই সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে? একটা দরবার, সেটা ভালো মানুষের দরবার, শূন্যতার দরবার, পরিবেশ প্রতিষ্ঠার দরবার, বাংলাদেশের কোন কুচক্রি মহলের জায়গা নাই, স্বাধীনতা বিরোধের কোন অবস্থান আমরা দেব না। আমরা শুধু এটাই বলতে চাই, আজকের এই অবস্থান থেকে আমরা এই ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী সুরাহা না করবেন, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সংগ্রামী সুদীগণ, আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন। এবং আমরা এখান থেকে এটাও জানাতে চাই, যদি Yeah.
পাবো। আমি শুধু একটুটুকু কথাই বলতে চাই, মাননীয় মন্ত্রী, আপনাকে মাননীয় মন্ত্রী বলা হয়, আপনি যে সম্মান পেয়েছেন সেই সম্মানের মর্যাদা আপনি রক্ষা করুন। আপনার নাম লেখতে হয় তাজুল ইসলাম, তাজুল ইসলাম লেখে মাথার তাজ ব্যবহার করা হয়। যদি তাজুলকে আমরা উল্টো করে লিখি তাহলে হয় লজতা। তাই আপনি আপনার নিজের সম্মান তাজ রাখবেন নাকি লজতা দিয়ে বিদায় হবেন সেটা আপনার বিদায়ের কাছে আমরা ছেড়ে দিলাম। আপনি অতি সত্তর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার যে ষড়যন্ত্রকারী তাদের সমন্বয়ে আপনি সেখান থেকে সরে আসুন, আপনি আমাদের তাজ হয়ে থাকুন। লজতা, আপনি আপনার নাম যেমন তাজুল লিখতে তাজ ব্যবহার হয় সম্মানের জায়গা, যদি আপনি তাজের সম্মান রক্ষা করতে না পারেন তার তাজুলের বিপরীত হল লজতা, তাহলে আপনি অসম্মানী হয়ে বিদায় হবেন ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের জামাত শিবির চক্রের মদতদাতা যিনি তাজুল ইসলামের বাবা, যিনি ছিলেন একজন মুসলিম লীগের সদস্য এবং কমান্ডার, সেই সন্তান কিভাবে আপনার মন্ত্রিসভায় জায়গা পায় তার বিরুদ্ধে আপনার চিন্তা ভাবনা করতে হবে। এবং অতি সত্বর তার যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং দরবার বিরোধী তরিকপন্থীদের বিরুদ্ধে জামাত শিবিরের পক্ষ হয়ে কাজ করছে সেগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র জেরাদ আল হাজ মোহাম্মদ আলী ফারুকি। বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র জনাব আল হাজ মোহাম্মদ আলী ফারুকি সাহেব। হামিদ ওয়া নসাল্লিমু আলা হাবিবিল করিম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের লক্ষ কোটি তরিকত পন্থীদের রাজনৈতিক সংগঠন
বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলার উদ্যোগে তরিকত ফেডারেশনের সংগ্রামী মহাসচিব ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সাহেবের 200 বছরের ঐতিহ্যবাহী দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের দীনী শিক্ষা প্রতিষ্ঠান দোগাইয়া চাঁদপুর ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ দখল করে স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপির প্রত্যক্ষ মদদে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক এবং লাকসাম উপজেলার ইউন জনাব এম সাইফুল আলমের নির্দেশে অবৈধ স্থাপনা বন্ধ করে দীনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ব্যাহত সৃষ্টি করছে, যেখানে রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স যেটার জমিদাতাও আমাদের চাঁদপুরিশা দরবার, মসজিদ মাদ্রাসা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় জনগণের জন্য নিজের টাকায় প্রায় 2-3 কিলোমিটার রাস্তা গড়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ এনে দিয়ে যেই দরবার 200 বছর যাবৎ এদেশের মানুষের এদেশের মহান মুক্তিযুদ্ধের সপক্ষে অগ্রণী ভূমিকা পালন করে রেখেছে, সেই দরবারের পর আজকে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপির প্রত্যক্ষ মদতে সন্ত্রাসী কায়দায় দখল করে সেখানকার মাদ্রাসার অবস্থান মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ বিনষ্ট করছে। তার প্রতিবাদে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ পরে একটি স্মারকলিপি দেব। তার পূর্বে সমাবেশের সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলার আহ্বায়ক পীরজাদা জনাব কুতুবউদ্দিন বক্সি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্ভবত সুধীমণ্ডলী প্রশাসনের ডাক্তার ঘন্টার মধ্যে
এই মন্ত্রীকে অপসারণ করে না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করব। পয়লা আমার সেই কর্মসূচিতে কোন দুর্ঘটনা ঘটন করলে সেটার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশ তরিকত ফেডারেশন 14 দলীয় জোট সরকারের অন্যতম শরিকী দল। আমরা শুধু ক্ষমতার জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য আমরা সরকারকে সমর্থন দিইনি, আমরা সমর্থন দিয়েছি মহান মুক্তিযোদ্ধার সরকার। মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সঙ্গে সরকার, তাকে আমরা সমর্থন দিয়েছি। অতএব মহান আউলিয়া ইকরাম, এই দেশে জামায়াতকে যেমন নিশ্চিহ্ন করার জন্য আমরা কাজ করেছি, এই তাজুল ইসলাম মাননীয় মন্ত্রী আপনার আগেও গত কয়েকদিন আগেও কয়েকজন মন্ত্রী ইসলাম নিয়ে, আউলিয়া ইকরাম নিয়ে বিভিন্ন ভাবে কটাক্ষ করার কারণে তাদের পা ভেঙেছে। আমরা মনে করি এবার তাদের পা তো আপনার কত যাবে। আপনি যেখানে হাত দিয়েছেন আউলিয়া ইকরামের মাধ্যমে ইসলাম এসেছে, অর্থাৎ আপনি মন্ত্রিত্ব থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। মাননীয় নেত্রী, আপনি এদেশের তরিকতপন্থী আউলিয়া ইকরামের পক্ষের নেত্রী, আমরা আপনার সাথে আছি তার মানে এই নয় আমাদের পিঠ দেওয়ালে টেকে গেছে, আমাদেরকে রাজপথে নামে আসতে বাধ্য করেছে আপনার মন্ত্রী। অতএব আপনাকেও কি করতে হবে, অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার AKM সাইফুল আলমকে অপসারণ করতে হবে। তাই আমরা মনে করি আমরা এদেশের লক্ষ কোটি তরিকতপন্থী আপনার সাথে আছে এবং থাকব, তার মানে এই নয় আমাদেরকে আপনার মন্ত্রী আপনার লোকজন যেমন খুশি তেমন করবে। অতএব তাই 72 ঘন্টার মধ্যে তাকে অপসারণ করতে হবে, আমরা সারা বাংলাদেশের তরিকতপন্থী জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। Yeah!
মহাসচিব ডক্টর শেখ রেজাউল হক ছাত্রী শাহ দরবারের ঐতিহ্যবাহী দরবারে মাদ্রাসার জমি দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে
স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলামের অপসারণের দাবিতে বঙ্গদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলার উদ্যোগে আজকের এই স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সরকারের সাথে আছি, 14 দলের অন্যতম শরিক দল। আমরা ক্ষমতা চাই না, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা এই দেশের তরিকতপন্থী জনগণ নির্বিঘ্নে শান্তিভাবে আমরা এই দেশে বসবাস করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এদেশে ইসলাম এসেছে মহান আউলিয়া ইকরামের মাধ্যমে। অতএব হযরত বাবা শাহ জালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাই, শাহ মকদুম রহমতুল্লাহ আলাই, আহমদুল্লাহ নকশবন্দী রহমতুল্লাহ আলাই, আমরা আমাদের চেয়ারম্যান আলহাজ শেখ নজিবুল বশর নকশবন্দীর নেতৃত্বে এই দেশের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেজবিয়া, আশরাফিয়া সকল দরবারের সমন্বয়ে, এদেশের শান্তিপ্রিয় মানুষের সমন্বয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন গঠিত হয়েছে। আমরা জানাতে চাই আগামী 72 ঘন্টার মধ্যে মন্ত্রী তাজুল ইসলামের অপসারণ না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা বলিয়ে দিতে চাই, জানিয়ে চাই, আমরা শান্তিপূর্ণ মানুষ, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে, তাই আমরা রাজপথে থাকতে চাই না। আমরা যখন রাজপথে নেমে এসেছি আমরা কখনো রাজপথ ছেড়ে যাব না, এর সমাধান হতে হবে ইনশাআল্লাহ। এবং অবিলম্বে মন্ত্রী তাজুল ইসলামের অপসারণ করতে হবে, 72 ঘন্টার মধ্যে নচেত সারা বাংলাদেশ আমরা অচল করে দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে, আমরা রাজপথে নামতে চাই না। আল্লাহ হেফাজত করো। মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হায়াতের মধ্যে বরকত দান করো, সাংঘাকে উদ্দিন করো, তরিকাতের জনতাকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কোন কর্মসূচি দিলে তা বাস্তবায়ন করার মধ্যে তৌফিক দান করো। আল্লাহ মন্ত্রীর নির্দেশে মাদ্রাসার উপরে যেই হামলা করেছে, যেই ষড়যন্ত্র করেছে, আল্লাহ যে হাত দিয়ে করেছে ওই হাতকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নবীর মাদ্রাসার উপরে তারা ছবল মেরেছে, তাদের ওই হাতকে তুমি ঘুরিয়ে দাও। আল্লাহ তারা আজকে উপস্থিত হয়েছে সকলকে কবুল করো। রাসূলুল্লাহ তাআলা নবী করিম বিওয়াসিলাতি সাইয়িদুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।